ইবাদত না যায় কথাকে বুঝতে পেরেছেন মদের পাপের তওবা সহজ গিবতের পাপের তওবা সহজ না অনেক হাদিস আছে লম্বা বলতে পারবো না আমরা গিবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া কথা বুঝেন আর এটা আমরা দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিন যদি কেউ কোন মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয় কিয়ামতের দিন জাহান্নামের মানুষদের রক্ত পেশাব পায়খানা পূজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা ভাইরা একটু সচেতন হন আমরা কি না বলি বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আছেন এক দল আরেক দলের বলি ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল ও হলো আমলিগের দালাল ও হলো কি বলে বিএনপির দালাল ও নাকি অমকের কাছে টাকা খায় ও সৌদি আরবের টাকা খায় ও ইন্ডিয়ার টাকা খায় ও অমক দলে চলে গেছে এই সব কথা বলি না কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন দলিল দিতে দিতে পারবেন তো দুনিয়ায় দেখেন কেউ যদি বলে অমক লোক আমেরিকার দালাল অমক লোক ইন্ডিয়া থেকে টাকা খায় আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য যদি অমক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ 3 তালাক এটা কেউ বলতে পারবে তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে আর এই আন্দাজ কথাটাই হারাম দলিল ছাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন কিয়ামতে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন কাজেই ভাইরা এই কথাগুলো এই ধরনের কর্ম থেকে নিজেদের জবানগুলোকে হেফাজত করুন আমিন